হ্যালো WhatsApp guys আজকে শুভদা অনেকদিন পর এই জায়গাটা স্পেশালি ভিডিও করছি আর আজকে থাকবে তোমাদের জন্য একটা ভীষণ স্পেশাল রেসিপি দ্যাট ইজ পেশাওয়ারি চিকেন देयर इज नो লিংক বিটুইন পেশাওয়ারি চিকেন পাকিস্তান देयर इज নাথিং লাইক দ্যাট এনিওয়েজ এটা গেট করো আজকে রেসিপি ইজ গোনা বি সুপার ইজি বিকজ পুরো রান্নাটা তেমন কিছু ফ্যান্সি ইনগ্রেডিয়েন্ট ইউজ হচ্ছে না আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে সো লেটস স্টার্ট মেকিং পেশাওয়ারি চিকেন সিম্পলিফাইড সো হিয়ার আই এম গোনা স্টার্ট উইথ 750 গ্রামস অফ চিকেন আই হ্যাভ টেকেন উইথ বোন চিকেন because boneless kinar poisoning and first I will be adding some salt whose kata mangshe nunet chita is very good at tarpor some oil tel tumi bhaloi marte pari ebar puro babar ta massage korte hobe bhalo kore massage kore ni see the legs are looking so relaxed ei ja leg gulo beri gelo na na beri gelo apni now our fire esche we'll start with one pressure cooker because ethe beshi budget nei We'll be adding some refined oil there. Bapatta bhalo kore gorom kore. We'll add the chicken pieces. Make sure you add the chicken pieces at a high heat and cook it for good 2 minutes so that it gets seared well. Once it's ready, just transfer this to a plate. Now it's your choice. Plate, bati, kolshi, thala, jekhane khushi transfer korte paren. Amar kono oshubidha nei. But amar hater kache plate chilo, so I'm just transferring to a plate. And now I'll be adding some cumin seeds in that, in the same pan. Same pan because it has the chicken flavor, but secret is khub lad lagje ota dhute. Tai ota dhona or moddhe banabo. Now I'll be adding some black peppercorns and sliced onions. So, tinte medium sized onion. I've made a fine slice, thin slice rather. And that I'll be cooking for a while. Some chopped garlic some chopped ginger and then cook it again for good 5-10 minutes ব্যাপারটা শুটিয়ে লাল করার জন্য উইল বি অ্যাডিং সাম রেড চিলি পাউডার আর ব্যাপারটা ভালো করে ঘাঁটতে হবে জাস্ট কুক দিস ফর অ্যানাদার 3-5 মিনিটস এন্ড দেন অ্যাড সাম চপড টমেটোস ইন দ্যাট পুরোটাই অ্যাড করতে হবে ডোন্ট থ্রো ডোন্ট ওয়েস্ট Because tomato is expensive. আর বাড়িতেও ঝাড়খাওয়ার একটা ব্যাপার আছে সো মেক শিওর কোনো জিনিস যেন ওয়েস্ট না হয় ইউজ এভরিথিং Now I'll be adding some coriander leaves. Coriander leaf is basically that magical ingredient যেটা খাবারকে হুট করে টেস্টি বানিয়ে দেয় তাই আমি অ্যাড করব নাও বি অ্যাডিং সাম গ্রিন চিলিস
এখানকার গ্রিন চিলিগুলো একটু লাইট কালারের, এটা ইউজ করছি। ওখানে মানে কলকাতায় যেখানে ইউ গাইজ আর মেকিং, ইউ হ্যাভ লিটল বেটার কালারের গ্রিন চিলি, ইউজ দ্যাট। আমি মার্কেটে বেশি খুঁজি নি বিকজ খুব ল্যাদ লাগছিলো। এটাই সামনে পেয়েছি, এটাই নিয়ে নিয়েছি, এটাই লাগছি। ফাইনালি আই রিয়েলাইজড কি সল্ট দেওয়াটা ভীষণ দরকার, সো আই এম অ্যাডিং সল্ট ইন দিস। ভীষণ ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেটা যার হবেই না, দ্যাট ইজ চিকেন। চিকেনটা এবার অ্যাড করতেই হবে বিকজ অনেক টাইম হয়েছে, চিকেনটা বোর হচ্ছিলো, তাই অ্যাড করে দিলাম গ্রেভিতে। Now I'll be adding some black pepper in this. Black pepper kena? Because black pepper ranna ekta alada matra ene day. গ্রেভিটা হালকা একটু মাখামাখা করার জন্য একটু জল দিতে হবে। বাড়িতে এই কাপ না থাকলে কোনো অসুবিধা নেই, অনলাইনে অর্ডার করার কোনো দরকার নেই, ইউ জাস্ট অ্যাড লিটল বিট অফ ওয়াটার, ওটা ম্যান্ডেটরি। Now add some garam masala powder. এই গরমে বেশি গরম মশলা খাবেন না, শরীর গরম হয়ে যেতে পারে। I'll be adding some coriander leaves. আবার কেন coriander, don't ask me. দু তিনবার দিলে টেস্টটা বেশি ভালো হয়, জন্য আরেকবার অ্যাড করছি। আর লাস্ট I'll be adding lime juice. লাইম জুস কেন, একটু হালকা টক করার জন্য, একটু বেসিক কোয়েশ্চেন, এসব ফালতু কোয়েশ্চেন করার কোনো মানেই হয় না। অ্যান্ড দেন জাস্ট কভার ইট অ্যান্ড লিভ ইট ফর নেক্সট 10 মিনিটস আর এ ভেরি স্লো হিট। অ্যান্ড ওয়ান্স ইট গেটস রেডি, ইট শুড লুক সামথিং লাইক দিস। আজকে আমরা শিখলাম পেশাওয়ারি চিকেন বানানোর সুপার ইজি একটা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলো না। ভিডিওস কেমন লাগছে টু রাইট মি ইন দি কমেন্ট সেকশন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব শেফ শোভা অন ইউটিউব আর ওটা ছাড়াও ফেসবুক ইনস্টাগ্রামে, ডোন্ট ফরগেট টু ফলো শেফ শোভা ফর সুপার 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 ইজি রেসিপি রেগুলার পোস্ট। অ্যান্ড কিপ ওয়াচিং, কিপ ফলোয়িং, ডু টেক কেয়ার। আরে চিকেনটা দে, এত কষ্ট করে বানালাম। আরে পেশাওয়ারি চিকেন তো ইন্ডিয়ার ভিসা পেতে পেতে ঠান্ডা হয়েছে।